Assalamualaikum viewers, আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এই কয়েকদিন আসলে ব্লগ দেইনি আমি সবাইকে অনেক মিস করেছি মনে হয়েছে যেন আপনাদের সাথে আমার কথা হচ্ছে না আসলে ইউটিউবে সেই একটা জিনিস সবার সাথে ব্লগের মাধ্যমে আসলে অনেক কানেকশন হয়ে গেছে আর যখনই ব্লগ দেই তখনই মনে হয় যেন আমি সবার সাথে কথা বলছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি যাচ্ছি হাইওয়ে কাম শপিং সেন্টারে আজ শুধু আমি এবং আমার হাজবেন্ড যাচ্ছি আর আয়ানা রিয়া ওদের দাদার বাসায় আছে ওদেরকে ওইখানে ড্রপ করে আর আমরা সোজা চলে এসেছি যেহেতু স্প্রিং চলে এসেছে আর তাই ভাবলাম আমার স্প্রিংয়ের জ্যাকেট কিনে ফেলি এখন আর এই যে এখানে আমরা হাউস অফ ফ্রেজারে এসেছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক জুয়েলারি সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমাদের মেয়েদের তো জুয়েলারি এগুলো দেখতে অনেক ভালো লাগে আর আজকে শপিং করব শপিং দেখাবো আর আপনাদের সাথে অনেক কথা বলবো আর আমার লাস্ট ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা খুশির খবর আছে অবশ্যই সেই খুশির খবরটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন হাউস অফ ফ্রেজারে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ওদের জুয়েলারি কালেকশনগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে তো আজকে অবশ্য আমি জুয়েলারি কিছু কিনিনি কেনার অনেক ইচ্ছা ছিল কিন্তু এত বেশি অপশন ছিল যে আমি কনফিউজড হয়ে গেছি কোনটা রেখে কোনটা কিনব তো এইসব ডিসাইড করতে করতে আমার আর কেনা হয়নি এই যে এখানে খুবই সুন্দর মাল্টি কালারের একটা ইয়াররিং তো দেখা যাক আজকে কী কী শপিং করা হয় যে এখানে ওদের ব্রেসলেটগুলো কিন্তু অনেক কিছু সেলে দিয়েছে হাফ প্রাইস তারপর 70% অফ এরকমই আসলে অনেক সুন্দর সুন্দর ছিল সব কিছু আর এগুলার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আসলে অনেক দিন পর আমরা দুজন একসাথে বের হয়েছি আর এভাবে বের হলে কিন্তু মাঝে মধ্যে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের তো মাঝে মাঝে এরকম করি আমরা আয়ানা আরিয়াকে মা বাবার কাছে রেখে আমরা আমাদের শপিং থাকলে শপিংয়ের উদ্দেশ্যে বের হই তো এখানে আমি তো এত কিছু সেলে ছিল আমার তো মাথা একদম নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমার এখান থেকে কিন্তু কোনো কিছুই কেনা হয়নি আমি এতই কনফিউজড ছিলাম যে কোনটা কিনবো কোনটা না আমি ট্রাই করেছি অনেকগুলা কিন্তু আর ডিসিশন নিতে পারিনি আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করছিলেন ডিসিশন নিতে কিন্তু বেচারা কি আর করা টায়ার্ড হয়ে গেছেন আমার তো পছন্দ হয়নি কোনোটাই আসলে পছন্দ সবগুলাই হয়েছে বাট আমি ডিসিশন মেক করতে পারিনি আসলে মাঝে মাঝে অনেক জিনিসের ব্যাপারে এরকম হয়ে যায় আমাদের যে ডিসিশন মেক করাটা টাফ হয়ে যায় তো লাইফের বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়ে থাকে এই জুয়েলারির মতো আমাদের লাইফের কিন্তু অনেক বড় বড় ডিসিশন আমরা যদি না বুঝে নেই তাহলে কিন্তু অনেক মিস্টেক হয়ে যায় তো সব কিছু আসলে মিলিয়ে ডিসিশন মেক করা অনেক হার্ড তারপরও আমাদের অনেক কিছুর ক্ষেত্রে ভালো ডিসিশন মেক করতে হলে টাইমটা নিতে হয় হুট করে কোনো ডিসিশন মেক করা আসলে ঠিক না তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা মেন সেকশনে চলে এসেছি
তো এদিকে আমার হাজবেন্ডও ওনার জন্য কাপড় চোপড় দেখছেন, আর ওরও কিন্তু স্প্রিংয়ের জন্য একটা পাতলা কোট লাগবে, তো এটাই আমরা দেখছিলাম। আর এই যে এখানে ট্রাই করা হচ্ছে, তো এখানে ওর কোটটাও চুজ করতে আমিও একটু হেল্প করছি। তো এটা কিন্তু অনেক ভালো লেগেছে, ক্যালভিন ক্লাইনের এই জ্যাকেটটা, আর পরতেও কিন্তু অনেক আরাম। অলরেডি যেহেতু পরা হয়ে গেছে তাই আমি বলছি, তো এটা কিন্তু স্প্রিংয়ের জন্য একদম পারফেক্ট, সামারেও কিন্তু একটু ঠান্ডা থাকলে পরা যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন ওদের ড্রেসের কালেকশনগুলোও কিন্তু অনেক সুন্দর, আর এগুলাতেও ডিসকাউন্ট ছিল। তো ভিডিও অলরেডি 6 মিনিটের মতো হয়ে গেছে, আর হয়তো আপনারা অনেকেই ওয়েট করছেন যে আমি আমার খুশির খবরটা কেন শেয়ার করছি না। তো যাই হোক, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি মোটামুটি চেষ্টা করি যে আমার সুখ দুঃখের যা কিছুই আছে টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করার। আসলে সব কিছু তো আর পাবলিককে শেয়ার করা যায় না, তারপরও যেগুলা শেয়ার করা পসিবল সেগুলাই শেয়ার করতে হয়। আর অনেক জিনিস অনেক প্রাইভেসির জন্য আমরা শেয়ার করতে পারি না, যাই হোক এটা তো আপনারা সবাই বুঝেন। আর এখন আমি আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার জীবনের প্রথম কাজ আমি পেয়েছি, আর আমি কিন্তু কাজটা পেয়ে অনেক অনেক খুশি। আর আমরা সব মেয়েদেরই কিন্তু নিজেদের জন্য কিছু করার ইচ্ছা থাকে, তো মোটামুটি সবার হয়তো থাকে, আর আমার তো অবশ্যই ছিল। আমার ক্ষেত্রে বলবো, আমার লাইফে কিছু একটা করার আমার সবসময়ই একটা ইচ্ছা ছিল, প্রবণতাটা আমার অনেক কাজ করতো যে আমি নিজের জন্য কিছু একটা করব। আসলে প্রথমে ইউকেতে আসার পর তখন তো আমাদের সংসার, তারপর বাচ্চা কাচ্চা হয়ে যায়, তো সেই সময়টা কিন্তু ইচ্ছা থাকলেও করা যায় না, কারণ পরিবারের অনেক দায়িত্ব থাকে। যেহেতু আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ফ্যামিলি, তো তার জন্য এখন আমার কিন্তু পারফেক্ট সময়। যেহেতু আয়ানা আরিয়া দুজনই ফুল টাইম স্কুলে যায়, তো সেজন্য ভাবলাম যে এই সময়টার মধ্যে যদি আমি কোনো পার্ট টাইম কাজে অ্যাপ্লাই করে দেখি যে হয় কি না। তো যাই হোক, আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে আপনাদের সবার দোয়ায়। আর এখন এই যে জ্যাকেটটা আমি দেখাচ্ছি, এটা আমার কিন্তু আছে, এটা প্রাইস হচ্ছে হাউস অফ ফ্রেজার এম £300 মতো, আর আমি প্রাইমার্ক থেকে মাত্র 20 না 25 পাউন্ড দিয়ে এটার যে ডুপ্লিকেট ওরা করে তো সেটা কিনেছিলাম, আমারটা ব্ল্যাক। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ওরা ডিজাইনটা কপি করেছে প্রাইমার্কে। তো এখন চলে এসেছি পারফিউমের সেকশনে। সারপ্রাইজও লাগেনি, গুছিয়ে তো একটা আছে অলরেডি না এখন। আর এই তো এখন আপনারা অলরেডি শুনেছেন যে আমি আমার নেক্সট সারপ্রাইজ গিফট কি চাই সেটার জন্য দেখিয়ে দিচ্ছি আমার হাজবেন্ডকে। তো আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আপনারা তো আর জানেন, আর আমার হাজবেন্ড মনে রাখার জন্য এগুলার পিকচারও তুলে নিচ্ছেন। আর এই তো এবার কথা বলতে বলতে আমরা চলে এসেছি জারায়, আর জারা থেকেই কিন্তু আমার স্প্রিংয়ের জ্যাকেটগুলা বা সামারের জ্যাকেটগুলা আমি কিনেছি। আর এই যে দেখতে পাচ্ছেন জারার কালেকশনগুলা কিন্তু খুবই ট্রেন্ডি হয়ে থাকে, ওদের সব কাপড়ের ডিজাইন খুবই সুন্দর, আর ওদের জুতাগুলো কিন্তু অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। তবে ওদের সাইজটা অন্যান্য শপের সাইজের চাইতে কিন্তু অনেক ব্যবধান আছে, আমি জানি না আপনারা নোটিস করেছেন কি না। আমার কাছে মনে হয় যে ওদের সাইজটা অন্য দোকানে সাইজের চাইতে অনেক ডিফারেন্ট। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লং স্কার্ট, আমার তো লং স্কার্ট অনেক অনেক পছন্দ, আর এই ব্লু স্কার্টটা কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে। তো জানি না কেন এটা কিনি নাই, এই ডিজাইনের আমার আরও স্কার্ট আছে অলরেডি, আর এই সাদা টপ দিয়ে কিন্তু অনেক সুন্দর লাগবে এই ব্লু স্কার্টটা। আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর লং ড্রেস আছে, আর এগুলার সাথে ম্যাচ করে কিন্তু ওরা নিচের দিকে জুতাগুলোও রেখেছে,
আমার তো অনেক সুন্দর লেগেছে, আর এরকম একটা আমি নেক্সট থেকে কিনেছি, তার জন্য আর কিনলাম না। বাট এই ড্রেসটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে বেল্টের জন্য। আর আমাদের জন্য শপিং তো করা হয়ে গেছে, আমি জারা থেকে কিনেছি। আমার জ্যাকেটগুলো অবশ্যই বাসায় যাওয়ার পর শেয়ার করব। আর এখন চলে এসেছি আমার আয়ানা আরিয়ার জন্য, এই যে অ্যাক্সেসরিজে, অ্যাক্সেসরিজ না ক্লেয়ার্সে। তো ক্লেয়ার্স থেকে সামটাইমস আসলে দোকানগুলার নাম যখন ভয়েস ওভার করি ভুলে যাই কোনটা কোনটাতে ঢুকেছি কোনটাতে না, আসলে মিক্স হয়ে যায়। তো যাই হোক, এটা ক্লেয়ার্সে ঢুকেছি। বাচ্চাদের তো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় ক্লেয়ার্সে, আর ওদের জন্য একটু মাথার ব্যান্ড ক্লিপ ওইগুলা কিনবো। তো আজ শপিং করার চাইতে শপে ঘোরা হয়েছে অনেক। আর এই যে বাচ্চারা কিন্তু সাথে না থাকলে অনেক কিছু দেখা যায় কোথায় কী এসেছে। তো শপিং করতে করতে এখন আমরা কিন্তু অনেক ক্ষুধার্ত, তো চলে যাচ্ছি বার্গার কিংয়ে। বার্গার কিংয়ে নতুন একটা বার্গার এসেছে, ওইটা ট্রাই করব। তো বার্গার কিংয়ে আমরা ঢুকে গেছি অলরেডি, আর বার্গার কিংয়ের ভেগান যে বার্গারটা এটা কিন্তু আমাদের অনেক পছন্দ। জানি না আপনারা ট্রাই করেছেন কি না, ট্রাই না করলে অবশ্যই আমি রেকমেন্ড করব ট্রাই করার জন্য। আর এখন ওরা এটার নতুন একটা এডিশন এনেছে, ভেগান রয়্যাল। তো এটা কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি। এটাতে ওরা তেঁতুলের সসের মতো সামথিং অ্যাড করেছে সস, তো আমরা দুজন এটা পছন্দ করিনি অতটা। আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ, আর এখন আমাদের হাতে আরও সময় আছে। আর এভাবে তো সব সময় বের হওয়া হয় না। ও বলল যে চলো আমরা, ব্যাটম্যান এসেছে সিনেমাতে আমরা দেখে নেই। তো আমিও বললাম তাহলে ঠিক আছে, আমরা দুজন সিনেমাও দেখে নেই আজকে, যেহেতু বের হয়েছি ভালো একটা আউটিং হয়ে যাবে আমাদের। তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা সোজা সিনে ওয়ার্ল্ডে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ব্যাটম্যানের কি সুন্দর কাপগুলা ওরা রেখেছে। আমাদের সিনেমাটা দেখা শেষ, এখন বের হয়ে গেছি। আর ব্যাটম্যান ছবিটা কিন্তু আগের ব্যাটম্যানগুলার মতো এতটা ভালো লাগেনি। আর এখন দেখতে পাচ্ছেন পুরো টাউনটা একদম নিরিবিলি হয়ে গেছে, প্রায় 8:30 মতো বাজে, আর কার পার্কটাও কিন্তু একদম নীরব। আর এখন আমরা বাসায় চলে যাব, আর বাসায় যাওয়ার পর অবশ্যই আপনাদের সাথে কি কিনেছি শেয়ার করব। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমার হাজবেন্ডের জ্যাকেট যেটা কিনেছি। তো এটা ক্যালভিন ক্লাইনের, অনেক ভালো জ্যাকেটটা, পরতেও কিন্তু বেশ আরাম, আর কালারটাও কিন্তু ব্ল্যাক। ব্ল্যাক তো অলওয়েজ আমার ফেভারিট। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার, এটা জারা থেকে কিনেছি। আসলে স্প্রিংয়ের জন্য এটা পারফেক্ট, অনেক সময় আসলে হাত লম্বা ওইগুলো পরলে অনেক গরম লাগে, তো এটা ভালোই, খারাপ না। আরেকটা কিনেছি ব্ল্যাকের মধ্যে, ওইটাও কিন্তু আমার অনেক ভালো লেগেছে, তো অবশ্যই আপনাদেরকে এখন দেখাবো। আর এই হচ্ছে ব্ল্যাকটা। তো দুইটার প্রাইস মেবি 45 করেছিল, এটা 45, আর এটা মেবি সেইলে, হ্যাঁ সেইলে 45, আর আগেরটাও আই থিঙ্ক 45 ছিল। আর আমার হাজবেন্ডেরটা ছিল 130 সামথিং লাইক দিস। আর এই তো আমাদের শপিং। আর অবশ্যই জানাবেন আমার কোন কোডটা আপনাদের ভালো লেগেছে, কালোটা না নুট কালারেরটা। আর যেহেতু নতুন কাজ, অনেক সময় আসলে অনেকের ভিডিও মিস হয়ে যাচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ সুন আমি সবার ভিডিও দেখার চেষ্টা করব। আর আমি নিজেও
ঠিক মতো ভিডিও আপলোড দিতে পারছি না, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর আমার আজকের ব্লগ এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।